the bell icon on the YouTube app and never miss another update. এবারের বিশ্বকাপের ম্যাচগুলা বৃষ্টি যেন খাইয়া দিতেছে। আগামীকালকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে তো বাংলাদেশের জন্য এটা কঠিন সমস্যা। কোনো সমস্যা নাই, বৃষ্টি যদি আসে তাহলে টস জিতে আগে সাঁতার কাটার সিদ্ধান্ত নেব। সবাই দোয়া করবেন যাতে কালকের ম্যাচে বৃষ্টি কোনো সমস্যা না করে আর সুন্দরভাবে যাতে ওয়েস্ট ইন্ডিজকে ভরতে পারি। ইনশাল্লাহ আব্বাই আমারে বইলা দিছে আগামীকালকে বাংলাদেশের সাথে। এই খেলায় তোকে জিততে হবে। ও তাই নাকি? আচ্ছা তারপর? তারপর আমিও আব্বারে কইয়া দিছি, বাবা তুই দোয়া করো আমরাই খেলা জিতবো ইনশাল্লাহ। ভাই তোরে কিছু বলার নাই, শুধু একটা কথাই বলার আছে। ভাই বাড়ি যা, গিয়ে বাপন লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াইবো, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। গতবার কিন্তু টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ছিলাম আমরা, তাই আমাদের সাথে কথা বলার আগে একটু মাইপে কথা বইল। ভাই কথা মাপার জন্য তো দাড়ি পাল্লা দরকার, তা দাড়ি পাল্লা আছে নাকি আপনাদের কাছে, নাকি বিরাট কোহলির কাছ থেকে ধার নিয়ে আসমু? কোন এক সময় তোরা টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিলি কথাটা ঠিক, তবে আগের দিন বাঘে খাইছে যার প্রমাণ ত্রিদেশীয় সিরিজ। আরে ভাই ওইখানে তো আমাদের মুরব্বী সহ ভালো ভালো খেলোয়াড় ছিল না, তাই ত্রিদেশীয় সিরিজে আপনাদের সাথে একটা ম্যাচও আমরা জিততে পারি নাই। কিন্তু এখন আমাদের মুরব্বী সহ সবাই উপস্থিত, এইবার খেলা হবে। এই সকল মুরব্বী টুরুব্বীর দিন শেষ, মনে রাখিস এখন কিন্তু দারুণ উদ্যমে বাংলাদেশ। ভাই মেহেদি মিরাজ কি কালকের ম্যাচে আমাদের সাথে খেলবে নাকি? অবশ্যই খেলবে, কিন্তু কেন, কোনো সমস্যা নাকি? না ভাই আমি তো খালি মেহেদি মিরাজের বলে আউট হই, তাই আর কি জিগাইলাম, ও না খেললে আমার জন্য একটু ভালোই হইতো। টেনশন করিস না, তোরে খুব একটা কষ্ট দিব না, প্রথম বলে আউট করে দিব। যদিও হালকা একটু কষ্ট পাবি, তবে দুই বেলা দুইটা প্যারাসিটামল খালি ঠিক হয়ে যাবে। আর শুনলাম মুশফিক ভাই নাকি ইঞ্জুরিতে আছে। মুশফিক ভাই ইঞ্জুরিতে থাকলে তো আমাদের জন্য ভালোই, ম্যাচটা জিতা অনেকটাই সহজ হইয়া যাবে। আমি লিটল মাস্টার যত ইঞ্জুরিতে থাকি না কেন তোদের সাথে ঠিকই খেলবো, তোদেরকে আইক্যালাবাসটা দেওয়ার জন্য। পয়েন্ট টেবিলে আমরা কিন্তু আপনাদের চাইতে এগিয়ে, তাই কথাবার্তা সাবধানে বললেন। আরে রাখ তোর পয়েন্ট টেবিল, এখনো অনেক ম্যাচ বাকি, শেষ পর্যন্ত দেখ পয়েন্ট টেবিলের কে কয় নাম্বারে থাকে। এই একটা কথা আপনি কইছেন, এত কিছু বুঝি না, কালকের ম্যাচে বাংলাদেশের হারামু, এইটাই আমাগো মূল টার্গেট। ভাই তুই কিছু খাইয়া আসছস নাকি, এইরকম উল্টা পাল্টা কথা কেন বলতাছস? এখনো সময় আছে, বাড়ি চইলা যা, টক জাতীয় খাবার খা, নেশা কাটলে আবার আসিস। ঠিক আছে তাহলে যাই গিয়া, নেশা কাটলে আবার আসমু। নি এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল হইলাম আমরা, কিন্তু কেন জানি আমরা একটা ম্যাচও জিততে পারতাছি না। আজকে তুইও কিছু খাইয়া আসছস নাকি? না ভাই আমি কিছু খাই না, আমি ছোট মানুষ। তোর বয়স কত? আমার বয়স 19 বছর। 5 বছর আগেও শুনছিলাম তোর বয়স 19 বছর, আর আজকে 5 বছর পরও শুনতাছি তোর বয়স 19 বছর, কারণটা কি বলতো? আমার মনে হয় রশিদ খানকে ছোটবেলায় ঠিকঠাক মতো টিকা দেওয়া হয় নাই, তাই ওর বয়স আর বাড়ে না। না ভাই ছোটবেলায় তো আমারে প্রতিদিনই টিকা দিত। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ডেনা দেখলি তো বুঝা যায় কোন টিকার দাগ আছে, তাও সত্য। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসাবে গ্রহণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আগামীকালকের ম্যাচে আমরা যাতে ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।